Guys, cur, cur. Kumaku. Hello guys, it's me Vishwita. Tumra jodi asho tale hoye jabe onek 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 risk. To ajke arekta unique type of video korte jetechi. To ajke ami local train e sara din katamu. Ha, pray 12 ghontar moto. Oider upore ajke arekta video. To janai na eta complete korte parum kina. Ekhon bajeche 10ta. Amra je Tripura state er local train ache mane সাউথের দিকে যেটা আছে এটাই বেশিরভাগ যাতায়াত করে, আর ত্রিপুরা স্টেটটা তো অনেকটাই ছোট্ট। তো সাউথের দিকে শেষ সীমানা হলো সাবরুম, তো ওই দিকে ট্রেনটাই বেশি চলাচল করে। তো এটার মধ্যেই আজকে 12 ঘন্টা থাকুম, 12 ঘন্টার চ্যালেঞ্জটা সম্পূর্ণ করুম। আর বাকি ধর্মনগর টর্মনগর ওই দিকে যে আছে ওইদিকে এত পরিমাণে নাই, তো এক্সপ্রেসটি যাতায়াত করে আর ডেমো ট্রেন মনে হয় দুই বেলা হয়ে যায় আর কি। তো যার জন্য ওদিকে গেলে একটু প্রবলেম হয়ে দেবো। নতুন একটা টি শার্ট, এটা অনেকদিন আগে কিনছি কলকাতা থেকে, এটার পরে নাই। এটি বলে কী বলে নতুন স্টাইল, এতটুকু অব্দি হাতে তো। তো আমি বাইকটা এখন পার্ক করে দিছি, তো জানি না থাকবো কি না, আর যদি না থাকে তো শেষ, আমার বাবা আমারে কাটটা দেব। তো চলো স্টেশনের ভিতরে যাই। একটা কথা কে দিই, আমার কাছে টাকা পয়সা নাই, 50 টাকা আছে, 50 টাকা দিয়ে চল তুইব। মানুষে পুজো দেখা গেলাম অনেক কোনো কথা। ভাই কেমনে সম্ভব, একটু সময় দেখিস তুই, ভিড়টা কমে তাহলে টিকিট কাটুন। টাইম হয়ে যেতে থাকে 10:50 ট্রেন, ট্রেনও তো টিকিটের লিগা দাঁড়ায় মনে হয় না 1-1.5 ঘন্টার কমে টিকিট নিতে পারো আর কি। দাদা একটা জলের বোতল দিও তো 1 লিটার। 50 টাকার দিকে জলের বোতল নিয়ে এলেছি 1 লিটার 20 টাকা, আর আছে 30 টাকা। হ্যাঁ, তো এই 30 টাকা দিয়ে চলতে হইব। এই যে ট্রেন আয় পড়ছে, টিকিট কাটতে গেলে আর যাইতে পারতাম না, টাইম হয়ে গেছে ভাই। গাইস চোর চোর, এটা তো নি ধরছে। একদম সত্যি তোমরা জানো, ঠিক আছে। আর আমার ব্যাগের মধ্যে কি আছে দেখাই দিব, কিছু নাই। আহা, গোপুর ব্যাটারিটা আনতে ভুলেছি, ও মাই গড, শুধু একটা ক্যামেরাই আছে। ওই ঢুকন যা ভাই, এটা দিয়ে পুরো ফুল হয়ে রয়েছে। কিটা করতাম, কই বইতাম। তো গাইস আজকে আমার জায়গা হইলো এটা, আপাতত প্রথম জার্নিটা এখান থেকে শুরু করি, যদিও সারাদিন তো এখানেই থাকুন বাইকে যাবে। হ্যালো গাইস, মাই নেম ইজ সিমন ত্রিপুরা, আই এম এ ট্রেমার, ইউ নো जैसे मिल के बहुत अच्छा लगा भाई। तू कहाँ जाना है भाई? हम बांग्ला बुझे तो बुझे ना, বেশি বুঝে না, একটু একটু বুঝে, একটু একটু তো নেব। আমি কোনো খাওয়া দিলাম না, আমি আজকে ট্রেনে তো সারাদিন। ও সারাদিন, ঠিক আছে ভাই, ঠিক আছে। এটা লাইক করা সাবস্ক্রাইব করা আমরা ভাই আই হলো, আমরা ইন্ডিয়ান হ্যায় ভাই, ত্রিপুরাবাসী। ত্রিপুরা জানতে হয়, ত্রিপুরা কোন জানতে হয়, সামথিং 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 লিটিল লিটিল ইউ মিন। কিসা কিসা ভাই, কইতে যাইবো আমি ট্রেনে, বইয়ে তো সারাদিন বইবা না, আমার বইবো রাত 10টা অবধি। দুইজন পাইছি আমার মিতা। তো আমি ব্যাগটার মধ্যে দেখে দিই, এটা আনছি, এটি ক্যামেরাটা দিনে গেছে, ফাঁস করে হচ্ছে এই যে আমার এই ক্যামেরাটা, আর কিচ্ছু নাই, কিচ্ছু আছে রে ভাই, কিচ্ছু নাই। এই বাঙা মোবাইলটা শুধু এটা এটার চার জায়গা তুলে, এটা এটার চার জায়গা, এটার ব্যাটারি তিনটা আছে, বাট আমি আনছি একটা, সারাদিন জানি না দুটো দেবো কিনা, শুধু বাই চান্স জায়গা এটা কামলা কাম আর কি। বাসি বয়ে যাচ্ছে, ছেড়ে দিব আর একটু দূর।
Tiket kartu sendiri, Pak. দেখো 38 লক্ষ না না 40 লক্ষ জনতা কই দেখো এই ভাই আমার খাওয়ানোর কথা কই খাওয়াইছ না বিরিয়ানি মাংস বিশ্বজিৎ ভাই আছে তুমি ইয়া স্টেশন থেকে লইবা কই স্টেশন থেকে লইবো মনু 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 আমি কি চিনি এবারে আমার টয় ভাই Thank you. 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 Thank you
কেমনে বমু খায় লাই প্রচন্ড মনে কি ভালো লাগে আমি একটা ভিডিও করতেছি আমি আজকে 12 ঘন্টা জল কিনা দিতা আরে ভাই আমি তো শুধু জল কইছিলাম এটাকে আনছ আরে থ্যাংক ইউ আজকে আমি করে ভাই যা ভাই তা হই লাভ ভাই আগর তুলো শেষ এবার আমার কাছে টাকা নাই একদম ওই সময় প্রচন্ড মানুষ আসলো যার জন্য টিকিট কাটতে পারছি না ভাইয়ার টিকিট কেটে নিয়েছি আগরতলার টিকিট 30 টাকা আমার কাছে আর টাকা নাই এবার জানি না কেমনে কিটা চলুম এটা তো নাই খাওয়ার একটা টেনশন গেল মাই ইসলাম প্রচন্ড বৃষ্টি হয়েছে বেলুনিয়াতে খিদা লাগছে প্রচন্ড খিদা করে কারে ধরে দাদা খিদা লাগছে কিছু খাওন না আজকে মাছ না নাই সত্যি কথা কইছে আইলে দেখ পারবেন দাদা আবার সাব রুম যাবো খাওয়ানোর ব্যবস্থা হয়ে গেছে ভাই অক্ষণের ভাই ভালো ভাবছিলাম একটু ঘুমু বইয়েটা খামো সময় পামো বাট এটাও ছুটলো না কপালে জাস্ট ওই দিক দিয়ে নামিমাকে লাইতেছি এমন ওই দুটো হর্ট দিতে হবে যাইবো কেন দুই আয়া উঠছি ভাই 4:18 বাজে ব্যাক করতে করতে 10টা বাজবে আরও 6 ঘন্টা সার্ভাইভ করতে হবে তখন আবার রিটার্ন এলাম উদয়পুর আমার জল শেষ ওই ভাই তো জলটা দিচ্ছিল এটা ফোন শেষ হয়েছে সকাল থেকে রাত্র 10টা অব্দি ট্রেনটা না থামবো আমি ট্রেনের মধ্যে থাকতেছি টাকা পয়সা নাই তো আমার একটা জল বোতল কিনা দেয় সবাই তো খুঁজে খুঁজে খাইতেছি এখন আছে মনু 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 তো বাট আস্তে আস্তে ট্রেন পুরো ফাঁকা হয়ে যাচ্ছে তুই তো রুজি করছো আমার কিছু খাওয়াস না আস না খাওয়াই দি না তাই বললাম সাবরুম কিছু দেয়া যাইতেছে না এই যে সাবরুমের সাইনবোর্ড ওই দই ভাই আমার ভিডিও দেখে ভাই কিছু খাওয়া না ক্ষুধা লাগছে আমি আজকে সারাদিন ট্রেনের মধ্যে থাকতেছি কিটা আছে তোমার না খাওয়ানোর
রুটি সবজি দিয়ে দো না এক কেক মমি বাইরে বলে ভিডিও করতাম না বাইরে গার্লফ্রেন্ড দেখা লাগবো থ্যাংক ইউ ভাই ভাই আমার ভিডিও করে দিতেছে এক ভাইয়ে মুড়ি দিছে আর শাক হয়েছে মুড়ি আর শাক দিছে বুঝছো আমার তো ভিডিও করে দিবি মোবাইলটা ধরে ধরে হ্যাঁ আমার বন্ধু ওই তো দেখ আসি তো তোরে ওই আমার বন্ধু এতে কিজনি কর সারা বিজনেস করে লেছে এ প্রথমে আসলো এক অতিপুরের শেষ সীমানাত বলে দেব এবারে মাঝখান দিয়ে করতে জানি জলের বোতল টোতল বেচা রিমোল্ট বল চাবাই করতে জানি আইছে ওই তো বোতল জানি কিতা করছে কেমনে জানি লইছস দেখ না দেখ না বন্ধু পারতাম না হ্যাঁ বোতলটা ওই নিচে রাউনে জায়গা সেই যে এনটিকা পাইছে একদম সিলুলা এটারে বৃষ্টি হাতে বেড় চালাইছে ও ভাই তুই আমার লোক আইবি না হ্যাঁ আমার যা যন্ত্রণা দিতেছে আগে তোলা যে 10টা বাজব শান্তির বাজার তো এটা পড়া থেকে যাবো এটা আর ভালো লাগতেছে না আমার সামনে যাবো দরজার সামনে উঁকি মারে কারোর কথা শুনে না একবার অনেক জোরে ছাতে নিয়ে দিছে একটু উঁচু পাচ্ছ তারপরে সেমই মানুষ ভাবে আমি বস তুলে দিই ভাই লুকায় লুকায় কোনো রকমের নয় বলছি দেখো আবার আইব একটু আইব বাবা তোর ভক্তি দিতে জায়গা তো এখন বাজতেছে 10:06 আর ফাইনালি আমি 12 ঘন্টা কাটা লেলাম ট্রেনের মধ্যে আমার কাছে ওইটা বিশ্বাস হইতেছে না তবে অনেকটাই ডেঞ্জারাস আসলো ভাই আমি সারাক্ষণ দাঁড়াইয়া বইয়া আসলাম নতুন একটা এক্সপিরিয়েন্স তোমার লোকের শেয়ার করলাম আর আজকে আমার যারা যারা খাবার কিনা দিছ বা খাবার খাওয়াইছো প্লাস জল দিছো তো তোমরা মন থেকে অনেক 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 ধন্যবাদ তো তারা সবাই আমার অডিয়েন্স কোনো না কোনোভাবে চলন হইলো কথা তো আজকে যদি আমার অডিয়েন্স আবার না হয়েছি তো অন্য ট্রিক অ্যাপ্লাই করলাম বলে তো আই হোপ তোমাদেরও ভিডিওটা ভালো লাগবে নতুন কিছু ট্রাই করলাম তো টাটা দেখা হইতেছে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই